হ্যালো এভরিওয়ান, আমি মধুমিতা। সকলকে জানাই গণেশ চতুর্থীর অনেক শুভেচ্ছা। আর আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা স্পেশাল নারকোলের মিষ্টি। চলুন দেখে নিন সেটা কিভাবে করছি। এই মিষ্টিটা বানানোর জন্য লাগছে দুটো নারকোল। আমি এটাকে ভেঙে নিয়েছি। আমি নারকোলটা কোরানো শুরু করলাম। এরকমই সুন্দরভাবে নারকোলটা কুড়িয়ে নিতে হবে। দেখুন, কোরানোর পর নারকেলটা এরকম দেখতে হবে। নারকোলের মিষ্টি বানাতে লাগছে কোরানো নারকেল। কাজু বাদাম খুব ছোট করে টুকরো করা, কিশমিস, আমন্ড আর পেস্তা, আর এলাচ গুঁড়ো, আর লাগছে চিনি। প্রথমে আমি নারকেল কুড়োনোটা রেডি করছি গ্রাইন্ডারে পেস্ট করার জন্য। সামান্য জল দিয়ে দিলাম, এতে পেস্টটা ভালো হবে। এরকম ফাইন পেস্ট করতে হবে যাতে নারকোলটা একদম মিশে যায়। কড়াইয়ে ঘি দিয়ে দিলাম, ঘিটা একটু গরম করতে হবে। গরম হয়ে গেছে তাই নারকোলের পেস্টটা দিয়ে দিচ্ছি। ভালো করে ঘি এর সাথে মিশিয়ে নেব। এবার আমি চিনি দিয়ে দিচ্ছি। 250 গ্রাম চিনি দেব যেহেতু দুটো নারকেল নিয়েছি। ভালো করে চিনিটা মিশিয়ে নেব নারকেলের সাথে। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা জেনে রাখা দরকার, যেহেতু নারকেলের মধ্যে জল আছে আর নারকেলটা শুকোতে সময় লাগবে, সেই জন্য এটা অল্প আঁচে করতে হবে, খুব সাবধানে যাতে নারকেলটা লেগে না যায়। মাঝে মাঝে উল্টে দিতে হবে। এটা ফুটতে শুরু করেছে। চামচ আমুল দুধ নিলাম, হালকা গরম জল দিয়ে এটা গুলে নেব। নারকোলের মিষ্টিতে এটা দিলে খুবই সুন্দর টেস্ট হবে। খুবই ফুটতে শুরু করেছে তাই এটা আমি ঢেকে দেব। মাঝে মাঝে ঢাকা খুলে দেখব। অনেকটা জল টেনে এসছে, দেখুন। আমুল দুধটা দিয়ে দেব। কাজু বাদাম কুচিও দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। এটা কিন্তু আরো শুকাবে, না হলে পাকটা আসবে না। দেখুন হয়ে গেছে একদম শুকনো শুকনো, এরকমই কালার আসবে।
অল্প ঘি দিয়ে দিচ্ছি আর এলাচ গুঁড়ো ছড়িয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। এবার এটা আমি একটা প্রদীপের ছাঁচের মধ্যে দিয়ে দিচ্ছি, এতে এটা প্রদীপের একটা গঠন তৈরি হবে, দেখতেও খুব সুন্দর লাগবে, সেই জন্য আমি এটা নাম দিয়েছি দিয়া কোকোনাট ডেজার্ট। খুবই ইন্টারেস্টিং না ব্যাপারটা? দেখুন এই রকম শেপ আসছে। সুন্দরভাবে এগুলো কলাপাতায় সাজিয়ে রাখবো। আসলে এই লকডাউনের সময় আমি সেরকম ছাঁচের জোগাড় করতে পারিনি, সেই জন্য প্রদীপের মধ্যেই এটা করে দেখালাম, একটু অন্যরকমও হলো। এবার এটা আমি অল্প জল দিয়ে মসৃণ করে দেব। এবার সাজিয়ে দিচ্ছি কিশমিশ দিয়ে। আমন্ড দিয়ে দিচ্ছি। পেস্তা দিয়ে দিচ্ছি। কত সুন্দর দেখতে লাগছে দেখুন। এই মিষ্টিটা একটু ঠান্ডা ঠান্ডা ভালো লাগবে, তাই আমি এটা ফ্রিজ করার জন্য রেখে দিলাম। ঘন্টা পর আমি সার্ভ করছি। শিউলি পাতার মধ্যে খুব সুন্দর সিরিয়াল ওয়াইজ আমি সাজিয়ে দিচ্ছি, এটা দেখতেও খুব সুন্দর লাগছে দেখুন। আপনারাও চাইলে এই গণেশ চতুর্থীতে বানিয়ে ফেলতে পারেন দিয়া কোকোনাট ডেজার্ট, আর ঠাকুরকে নিবেদন করতে পারেন। কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, আর আমার চ্যানেলের সমস্ত নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করবেন।